হ্যালো বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি গেট রেডি উইথ মি নিয়ে। প্রথমে আমি মুখটাকে ফেস ওয়াশ করে আর টোনার অ্যাপ্লাই করে দেন আমি ভিডিও অন করেছি। তো প্রথমেই আমি একটা ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করে নিচ্ছি। এই ময়েশ্চারাইজার ক্রিমটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে। তো এরপরে আমি ইউজ করছি বিবি ক্রিম। বিবি ক্রিমের প্রোডাক্টটা আমি তোমাদেরকে বলছি না, এটা তোমরা দেখে যদি গেস করতে পারো যে এটা কিসের প্রোডাক্ট, আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদেরকে রিপ্লাইও দেবো যদি তোমরা ঠিক বলে থাকো। তো আমি বিবি ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি। হয়তো এই ভিডিও ক্লিপটাতে তোমাদের মনে হতে পারে যে আমার মুখটা প্রচণ্ড পরিমাণে আমি সাদা করে ফেলছি, মানে আমার স্কিন টোনের থেকে হয়তো অনেক বেশি শেড হোয়াইট এটা। বাট বিশ্বাস করো, আমার ঘরের লাইটটা না ভীষণ ভীষণ কম, তো যার জন্য না আমি এক হাতে লাইটের তলায় ফোনটাকে ধরে ভিডিওটা বানাচ্ছি, তো তাই জন্য তোমাদের মনে হচ্ছে যে আমি মুখটা প্রচণ্ড পরিমাণে সাদা করে ফেলছি। আর এই বিবি ক্রিমটা তো জাস্ট অসাধারণ, মুখটা এত সুন্দর গ্লো করে। আমার তো ইচ্ছাই করে না যে এই বিবি ক্রিমের ইউজ করার পর কম্প্যাক্ট পাউডার ইউজ করতে, কারণ মুখটা একটা ম্যাট ফিনিশ হয়ে যায়, গ্লসিনেসটা ঠিক অতটা থাকে না। বাট কম্প্যাক্ট পাউডারটা একটা কারণে ইউজ করা, যাতে মুখটা না ঘেমে যায়। আমার প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, তো আমি অফ ক্যামেরাতে একটু ব্লাশ ইউজ করে নিয়েছি আর আইব্রোটা একটু ফিল করেছি, কারণ এক হাতে করছি তো আমার নইলে ভীষণ প্রবলেম হবে যে আইব্রোটা আর ব্লাশটা ইউজ করতে। তো আমি এখন ইউজ করছি একটা ব্রাউন কালার লিপস্টিক। এই লিপস্টিকটা তোমাদের একটু ক্যাটক্যাটে মনে হচ্ছে, কারণ আমি প্রথমে ভেজলিন ইউজ করে তারপর ইউজ করছি, তো নেক্সট এটা ড্রাই হয়ে যায়, খুব সুন্দর লুকটা লাগে, আর আমার এটা মোস্ট ফেভারিট। তো পুরো লুকটা আমার দেখতে পাচ্ছ, আই থিঙ্ক এবার তোমরা বুঝতে পারবে যে আমার এটা স্কিন টোনের সাথে বিবি ক্রিমটা কতটা ভালো শেডটা ম্যাচ করেছে। এখন দেখো আমার পুরো বডির সাথে, গলার সাথে আমার মুখটা পুরো সেম লাগছে, নট অনেক সাদা লাগছে। তো এখন আমি যাচ্ছি কম্পিউটার ক্লাসে। আসলে এখন আজকে আমার আছে কম্পিউটার ক্লাস, তো কম্পিউটার ক্লাসের পর আমি একটু ভাবছি আড্ডা দিতে যাব। তো আমি এখন যাচ্ছি কম্পিউটার ক্লাসে। আমি ভিডিওটা নিচ্ছিলাম ক্লিপটা, বিকজ অটোতে একা বসে আছি তো ভিডিও ক্লিপটা নেওয়াই যায়। আমার আসলে কারোর সামনে ভিডিও করতে না ভীষণ অকওয়ার্ড লাগে, প্রথম প্রথম ভিডিও করছি তো এই জন্য হতে পারে এটা। তো আমি এখন যাচ্ছি, তো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমার ক্লাস হয়ে যাবার পরে আমি চলে এসেছি আড্ডা মারতে নবান্নয়। আমার সাথে আমার বন্ধু ছিল, মোস্ট ইম্পর্টেন্ট বন্ধু। তো এখানে আমার লুকটা তোমরা দেখতে পাচ্ছ যে যথেষ্ট, মানে আমার রেডিটা ঠিক আছে। তো তোমরা অবশ্যই বলো আমার আজকের গেট রেডি উইথ মিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে আমি আবারও এরকম গেট রেডি উইথ মি তৈরি করব। তো আজকের ভিডিওটা আমি এই আইসক্রিমের সাথে শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, একটা লাইক করে দিও, আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এটা একদম ফ্রি। আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও, পেজটা ফলো করে দিও। গুড নাইট, টাটা।